আপনার একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম, এই যে দেখেন এই এয়ারড্রপটা আমরা শেয়ার করছিলাম, শেড প্রোটোকল আর কি। এটা হচ্ছে আপনার যারা হচ্ছে লুনা স্টেক করছে কিংবা সিক্রেট নেটওয়ার্কের সিক্রেট স্টেক করছে এবং হচ্ছে অ্যাটম স্টেকার, তিন তিন ধরনের যারা স্টেকার ছিল তারা হচ্ছে এটার এয়ারড্রপটা এখন আপডেট আসছে, চেক করতে পারবেন আপনার ওয়ালেটটা ইলিজেবল কিনা। 15 ডিসেম্বর পর্যন্ত স্ন্যাপশটটা ছিল, 15 ডিসেম্বর তো পার হয়ে গেছে, স্ন্যাপশটের রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে। তো কীভাবে চেক করবেন, এখন কীভাবে আনস্টেক করবেন, ওই প্রসেসগুলো দেখাই দিতেছি। তো প্রথমে হচ্ছে আপনারা এখানে দেখেন যে এই ক্লেইম লিঙ্কটা আছে, হ্যাঁ, চেক হেয়ার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন, যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন, ঠিক আছে। তো আপনারা আরেকটা জিনিস দেখেন, যে যারা হচ্ছে আমার এই 2 মাস আগের ভিডিওটা দেখছিলেন, শেয়ার প্রোটোকল এয়ারড্রপ ফর অ্যাটম অ্যান্ড লুনা স্টেকার অ্যান্ড সিক্রেট নেটওয়ার্ক স্টেকার, ঠিক আছে। তো এই ভিডিওটা দিয়ে কিন্তু আমি ইউটিউবটা প্রথম শুরু করছিলাম, যাতে আপনারা বুঝেন, আপনাদের সাহায্যের জন্য, যাতে সবাই সব কিছু সহজে করতে পারেন, ঠিক আছে। তো এই ভিডিওটাতে যারা দেখছিলেন তারা হয়তোবা এটাতে পার্টিসিপেট করছিলেন, এখন আপনাদের প্রসেসটা দেখাবো। তো এখন আমরা হচ্ছে ক্লেম যে চেক লিঙ্কটা আছে ওইটাতে যাই। তো আপনারা হচ্ছে এয়ারড্রপ চেক করার জন্য এই লিঙ্কটা হচ্ছে একটা ব্রাউজারে ওপেন করলেন, ওপেন করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এইখানে দেখেন যে লেখা আছে সিক্রেট, টেরা ওয়ান এবং কসমোস। কসমোস মানে হচ্ছে অ্যাটম আর কি। তো এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসগুলো বসাবেন। তো কীভাবে অ্যাড্রেস বসাইতে হবে ওইটা দেখাই দিই। প্রথমে হচ্ছে আপনার যে টেরা লুনা অ্যাপটা আছে ওই অ্যাপের মধ্যে চলে যাবেন। তো আপনারা হচ্ছে আপনাদের টেরা লুনা অ্যাপের মধ্যে আসার পর এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। এখানে দেখেন অ্যাড্রেসটা কপি করার অপশন আছে, এটা ক্লিক করে কপি করে নেবেন। তো আপনার টেরা লুনা যে অ্যাড্রেসটা কপি করছেন, টেরা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করতে হবে, পেস্ট ইউর টেরা লুনা অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা পেস্ট করলেন, ঠিক আছে। এখানে সেকেন্ড হচ্ছে আপনার যেই অ্যাটম অ্যাড্রেসটা আছে, কসমোস কিংবা অ্যাটম অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। আপনার যদি একাধিক টেরা অ্যাড্রেস থাকে সেক্ষেত্রেও এটাও এখানে পেস্ট করতে পারবেন, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে আমাদের যে কসমোস স্টেশন নামে অ্যাপ আছে ওই অ্যাপের মধ্যে, ওই জায়গাতে হচ্ছে আমরা লুনা সরি অ্যাটম স্টেক করছি, কিংবা যারা হচ্ছে কিপলার ওয়ালেটে স্টেক করছেন তারা হচ্ছে কিপলার ওয়ালেটটা ওপেন করবেন, ঠিক আছে। তো দেখেন আমাদের যে সিক্রেট নেটওয়ার্কটা আছে ওই সিক্রেট নেটওয়ার্কটা এখানে শো করতেছে। তো আমরা হচ্ছে সিক্রেট নেটওয়ার্কটা আগে দেখাই দিতেছি। তো প্রথমে হচ্ছে এই অ্যাড্রেসটার উপর আমি একটু মার্ক করে দেখাই দিই, এই অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসের উপর একটা ক্লিক করবেন। এই অ্যাড্রেসটার উপর ক্লিক করলে দেখতে পাবেন যে কপি নামে একটা অপশন আসবে, এই এখানে কপির মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। তো ওয়েবসাইটের মধ্যে আসার পর এই খালি বক্সের মধ্যে হচ্ছে আপনার যেই সিক্রেট নেটওয়ার্কের অ্যাড্রেসটা আছে ওইটা বসাবেন। এখন হচ্ছে আপনার এই 3 নম্বরে বসাবেন হচ্ছে আপনার যেই লুনা অ্যাড্রেসটা আছে ওইটা। তো আপনার কসমোস ওয়ালেটে আসার পর আপনার অ্যাটম অ্যাড্রেসটা বসাতে হবে, সরি। তো অ্যাটম অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে এই উপরের দিকে যে বাটনটা আছে এই বাটনটার মধ্যে ক্লিক করতে হবে। এই বাটনটার মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে উপরে আপনার লেখা আছে, এই দেখেন কসমোস লেখা আছে। তো এই অ্যাড্রেসটাতে আমরা যাব, আর এখানে দেখেন আপনার 5টা অ্যাড্রেস অ্যাড করা যায় সর্বোচ্চ, এর মধ্যে হচ্ছে একটা অ্যাড্রেস আমাদের ইম্পোর্ট করা ছিল। তো এটার মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই নাম যেটা আছে এই নামের মধ্যে এটা ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে আপনার এখন সিক্রেট নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা ছিল ওইটা থেকে কনভার্ট হইয়া এখন আপনার অ্যাটম যে অ্যাড্রেস আছে ওই অ্যাটম অ্যাড্রেসের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এই দেখেন পেজটা রিফ্রেশ করলে এখানে দেখতে পাবেন যে অ্যাটম যে অ্যাড্রেসটা ছিল কসমোস ওইটা চলে আসছে। এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করে এখানে কপি নামে অপশন আছে কপি করেন, কপি করে ওয়েবসাইটে চলে যান। তো এখন হচ্ছে আপনার যেই 3 নম্বর অ্যাড্রেসটা ছিল অ্যাটমের ওইটা পেস্ট করলেন, পেস্ট করার পর আপনার যে ক্যালকুলেট এয়ারড্রপ নামে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এই এটার মধ্যে ক্লিক করলে আপনার টোটাল কতটা টোকেন হচ্ছে আপনি ক্লেম করার জন্য ইলিজেবল হবেন ওইটা এখানে শো করবে। তো এখানে দেখতেই পারতেছেন যে আপনার আমি হচ্ছে এয়ারড্রপটা যখন ক্লেম করতে দিবে এই 0.2286 হচ্ছে শেড টোকেন ক্লেম করতে পারবো। এখন এটার টোটাল সাপ্লাই কত, প্রাইস কীরকম হবে কিছুই আইডিয়া নাই, তবে মনে হচ্ছে না যে খুব বেশি একটা অ্যামাউন্টের টোকেন এখানে ক্লেম করা যাবে বা তেমন একটা গেইন দিছে এটা, ঠিক আছে। তো আপনারা হচ্ছে যেটা করবেন অ্যাটম আর
সিক্রেট নেটওয়ার্কের যে টোকেনটা ছিল ওইগুলো আনস্টেক করে ফেলবেন, লুনা যেটা আছে ওইটা স্টেক অবস্থায় রাখবেন, কারণ লুনার স্টেক করে রাখলে আরও এয়ারড্রপ আসতেছে লুনার, যেমন আপনার সিক্রেট প্রোটোকল, এঞ্জেল প্রোটোকল, তারপর টেরা ওয়ার্ল্ড, এগুলো থেকে আরও এয়ারড্রপ আসবে। তো আপাতত লুনাটা আনস্টেক করার দরকার নাই, তো আমি শুধু দেখাই দিব সিক্রেট নেটওয়ার্কটা। এই যে দেখেন সিক্রেট নেটওয়ার্ক আর হচ্ছে কসমোস ওয়ালেট যেটা আছে, ওই দুইটা কীভাবে হচ্ছে আনস্টেক করবেন। তো এখন হচ্ছে আপনারা যেটা যাবেন কসমোস স্টেশন যে অ্যাপটা আছে ওইটার মধ্যে চলে আসবেন। এই যে কসমোস স্টেশন, এটাতে হচ্ছে আপনার আমরা অ্যাটম স্টেক করছিলাম, তো যারা হচ্ছে আমাকে দেখে স্টেক করছেন তারা এখানে অ্যাটম স্টেক করছিলেন, সিক্রেট স্টেক করছিলেন। তো প্রথমে হচ্ছে আমরা সিক্রেট নেটওয়ার্কটা কীভাবে আনস্টেক করব ওইটা দেখাই দিব। তো আপনারা প্রথমে হচ্ছে এই সিক্রেট নেটওয়ার্কের অ্যাড্রেসটা এটা কপি করে নেবেন, এই অ্যাড্রেসটা কপি করে রাখবেন, যদি কাজে লাগে লাগলো, না লাগলে নাই, ঠিক আছে। তো এইখানে ডিলিগেট যেটা অপশন আছে এই অপশনের মধ্যে হচ্ছে আপনাকে যাইতে হবে। তো এটার মধ্যে আসেন, এটার মধ্যে আসলে এখানে দেখতে পাবেন যে আমরা হচ্ছে যে যেই ভ্যালিডিটরে টোকেনটা হচ্ছে স্টেক করছিলাম ওইটা এখানে শো করবে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আপনি যদি চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ক্লেম করতে পারেন, ক্লেম রিওয়ার্ড যেটা আছে এটার মধ্যে ক্লিক করে আপনি ক্লেম করবেন, আর আপনি যদি চান সেক্ষেত্রে হচ্ছে আনডিলিগেট করতে পারেন। তো প্রথমে হচ্ছে যেটা করবেন ফার্স্টে এটা করবেন, রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন। তো এখানে নেক্সট যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো মেমোটা হচ্ছে আপনার অপশনাল, তো এখানে মেমো কিছু দিতে হবে না, এখানে এমটি থাকবে। এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি হচ্ছে এখানে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন প্রাইস কিন্তু এরকম, এটা হচ্ছে গ্যাস রেট আর কি। তো গ্যাস রেট আর আপনার হচ্ছে $30 মতো হচ্ছে আমরা মাইনিং হয়েছে আর কি। তো এটা হচ্ছে আপনার নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনার হচ্ছে এখানে কনফার্ম করতে হবে। তো নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার মেমো দেওয়ার দরকার নাই, তো মেমো তো যেহেতু নাই মেমো দরকার নাই, তো এখানে কনফার্ম যে বাটনটা আছে কনফার্ম বাটনে ক্লিক করবেন। আপনার ওয়ালেটের যে পিনটা ছিল ওই পিনটা এখন দিতে হবে। তো এখানে আমরা যেই পিনটা দিছিলাম ওই পিনটা হচ্ছে দেওয়ার পর 4 ডিজিটের পিন দেওয়ার পর আমাদেরকে একটা এখান থেকে লেটার দিতে হয়েছিল, ওইটা দিব। ওইটা দেওয়ার পর হচ্ছে তো আমরা লেটারটা দেওয়ার পর অটোমেটিক একটা পেজ চলে আসবে এবং টোকেনটা ক্লেম হইতে শুরু করবে। যারা হচ্ছে পাসওয়ার্ডটা মনে রাখতে পারছেন না তারা তাদের জন্য একটু প্রবলেম হবে। তো দেখেন আমরা হচ্ছে এটা সাকসেসফুললি হচ্ছে ক্লেম করে ফেলছি, এখানে ক্লেম ইয়াটা দেখ সাকসেসফুল দেখাইছে। তো এখানে নিচের দিকে ডান বাটন আছে, এই ডান বাটনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আবার চলে আসবেন। চলে আসার পর এখানে হচ্ছে ডিলিজেট যেটা আছে এটার মধ্যে অ্যাগেইন ক্লিক করবেন, এটার উপর যেটা আছে ভ্যালিডিটর ওইটার মধ্যে ক্লিক করবেন। এখন আপনাকে যেটা করতে হবে আপনি হচ্ছে এখন আনডিলিজেট যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে ম্যাক্স যে অপশনটা আছে, দাঁড়ান আমি দেখাই দিতেছি, ম্যাক্স যে বাটনটা আছে এই ম্যাক্স বাটনের মধ্যে ক্লিক করবেন। তো ম্যাক্স বাটনের মধ্যে ক্লিক করলে আপনার যতগুলা টোকেন আছে ওই টোকেনগুলো হচ্ছে এখানে শো করবে। তো এখন হচ্ছে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করেন, নেক্সটের মধ্যে ক্লিক করার পর এটার ক্ষেত্রে মেমো কিছু দিতে হবে না, এখানে নেক্সট যে বাটন আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে নেক্সট বাটনের উপর আবার ক্লিক করতে হবে, এখানে হচ্ছে আপনাকে কনফার্ম যে বাটনটা আছে এই কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করতে হবে। আর আপনাকে একটা ওরা হচ্ছে একটা নোটিশ দিয়ে দিছে, ওই নোটিশটা এখানে পড়ে নেবেন। আপনি যখন আনডিলিজেট করবেন, হ্যাঁ আনডিলিজেট যখন করবেন, এখন হচ্ছে দেখেন আজ জানুয়ারির 7 তারিখে হচ্ছে আপনার ওয়ালেটে এই সিক্রেটের যে সিক্রেট নেটওয়ার্কের যে টোকেনটা আছে ওইটা শো করবে। এর আগ পর্যন্ত এই টোকেনটা কিন্তু আপনার একটা লকিং পিরিয়ডে আছে, তো তো আনলক হইতে প্রায় 21 দিনের মতো সময় লাগবে। এই দেখেন এখানে বলা আছে 21 ডেইজ আফটার হচ্ছে আপনি টোকেনটা আপনার ওয়ালেটে রিসিভ করবেন, এটা ভালো করে মনে রাখবেন আর কি। তো এখন হচ্ছে কনফার্ম যে বাটন আছে এটার মধ্যে ক্লিক করবেন। সেম আমরা আগের প্রসেসে আমাদের যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা দিয়ে নিব। তো পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর হচ্ছে আমাদের যে ইয়াটা ছিল আপনার কনফার্মেশন যেটা হচ্ছে এটা হচ্ছে সাকসেসফুল হয়ে যাবে আর কি। তো ওই পর্যন্ত ওয়েট করি। তো দেখেন এখানে হচ্ছে আমাদের যে ট্রানজ্যাকশনটা ছিল ওইটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমাদের যেটা ছিল ওই যে সিক্রেট নেটওয়ার্ক স্টেক করা ছিল ওইটা আনস্টেক হয়ে গেছে 21 দিন পরে জানুয়ারি 7 হচ্ছে আমরা এটা ওয়ালেটে রিসিভ করব। ওয়ালেটে রিসিভ করব হচ্ছে আমরা 7 জানুয়ারি
7th জানুয়ারি হচ্ছে ওয়ালেট এটা রিসিভ করব। এখন হচ্ছে আমরা ডান বাটনের মধ্যে ক্লিক করে চলে আসব। তো দেখেন আমাদের এখানে যে ইয়াটা আছে এটা হচ্ছে আমরা 21 দিন পর হচ্ছে আনলক অবস্থায় পাবো, যখন হচ্ছে আমরা চাইলে বাইন্যান্সে নিয়ে আবার সেল করতে পারবো। তো এখন হচ্ছে আমরা অ্যাটম যেটা স্টেক করছি ওই অ্যাটমের মধ্যে চলে আসবো। কসমোসের কসমোসটা কীভাবে হচ্ছে আমরা আনস্টেক করব ওইটা দেখাই দিব। তো এখানে হচ্ছে সেম প্রসেস আগের মতোই। তো প্রথমে হচ্ছে ডিলিজেট যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে যেই নেটওয়ার্কটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লেম রিওয়ার্ড, রিওয়ার্ডটা আপনারা চাইলে ক্লেম করে নিতে পারেন, ঠিক আছে। তো আপনার হচ্ছে আপনি যে স্টেক করছেন ওই স্টেকের উপর আপনাকে হচ্ছে ওরা 0.018 এতটুক অ্যামাউন্ট হচ্ছে রিওয়ার্ড দিছে আর কি। তো এখন আপনি চাইলে এটা ক্লেম করে নিতে পারেন। আগের প্রসেসে যেভাবে দেখাইছি ক্লেম করবেন ওইভাবে, আর আনডিলিজেট কীভাবে করবেন ওইটা দেখাই দিব। আমি ক্লেমটা কমপ্লিট করে নিতে, তো আমি হচ্ছে অ্যাটমের যে রিওয়ার্ডটা ছিল ওইটা ক্লেম করে নিছি। এখন হচ্ছে আনডিলিজেট যেটা আছে কীভাবে করবেন আমি ওইটা দেখাই দিব। তো এখানে আনডিলিজেট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে যেই ম্যাক্স বাটনটা আছে এই ম্যাক্স বাটনের মধ্যে হচ্ছে একটা ক্লিক করবেন। তো আমরা হচ্ছে একটা অ্যাটম স্টেক করছিলাম, তো একটা অ্যাটম এখানে হচ্ছে আমরা বসাই দিলাম আর কি ম্যাক্সে ক্লিক করে। এখন নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। সেম প্রসেস, মেমো হচ্ছে কিছু দিতে হবে না, মেমো কিছু লাগবে না। তো এখানে হচ্ছে আপনি নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পর আবার আরেকটা নেক্সট বাটনের মধ্যেই ক্লিক করতে হবে। এখন হচ্ছে আপনি আরেকটা ওয়ার্নিং দিছে ওইটা দেখেন। ওয়ার্নিংটা হচ্ছে আপনার, আপনি যদি কোনো কারণে না বোঝেন সেক্ষেত্রে আমি বলে দিতেছি, 7 জানুয়ারি 2022 সালে হচ্ছে আপনার যেই অ্যাটম টোকেনটা আছে এই একটা অ্যাটম টোকেন আপনার ওয়ালেটে শো করবে, ঠিক আছে। 21 দিনের লকিং পিরিয়ডের মাধ্যমে এটা আসবে। 21 দিন পরে হচ্ছে আপনি এইটা ওয়ালেটের মধ্যে দেখতে পাবেন। দেখেন 21 ডে আফটার, মানে 21 ডে আরও যাওয়ার পরে আপনার ওয়ালেটে এই অ্যাটমটা শো করবে। তো এটা অ্যাটম, লুনা এবং সিক্রেট নেটওয়ার্ক প্রত্যেকটার ক্ষেত্রে একই সিস্টেম, এবং আদার্স ব্লক চেইন বলেন যত চেইন আছে সবগুলো স্টেকের ক্ষেত্রে একই সিস্টেম, শুধু বাইন্যান্স স্টেকের ক্ষেত্রে একটু ভিন্ন, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার এই কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করেন। কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করার পর আপনার পিনটা দিবেন। পিন দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হচ্ছে। এখানে দেখেন ট্রানজ্যাকশন ডিটেলসটা এখানে চলে আসবে যখন হচ্ছে ট্রানজ্যাকশনটা সাকসেসফুল লি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমার ট্রানজ্যাকশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে হচ্ছে দেখেন আমার টোকেন আনস্টেক হয়ে গেছে, 1.01 অ্যাটম এটা আনস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার ডান বাটনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে চলে আসবেন আর কি আপনার যেই কসমোস স্টেশনের অ্যাটম ওয়ালেট আছে ওইটার মধ্যে। তো এটা আমরা এখন চেক করব যে যদি হচ্ছে টোকেনটা সেন্ড করা যায়, হ্যাঁ সেন্ট যদি করা যায় হচ্ছে আপনার এখনই সেন্ট করা যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা এখনই দেখাবো সেন্ট করে, আর যদি না করা যায় সেক্ষেত্রে আপনাকে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে। ওই আপডেটটা আমরা দিয়ে দেবো এখনই। আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা উইথড্রটা করতে পারবেন না। উইথড্রটা করার জন্য আপনাদেরকে হচ্ছে 7 জানুয়ারি পর্যন্ত ওয়েট করতে হবে। 7 জানুয়ারি পর্যন্ত ওয়েট কর, তো 7 জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে উইথড্রটার জন্য অপেক্ষা, উইথড্রটার জন্য 7 জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে উইথড্র করতে হবে। উইথড্রটা কীভাবে করবেন ওইটা দেখাই দিই আমি। তো টোকেন সেন্ড করার জন্য আপনি চাইলে বাইন্যান্স কিংবা কুকয়েন যে জায়গাতে উইথড্র ওপেন থাকবে ওইখানে উইথড্র করে নেবেন 7 তারিখ। তো এখানে দেখেন একটু নিচের দিকে এখানে সেন্ড নামে একটা অপশন আছে, এই সেন্ডের থেকে হচ্ছে আপনার টোকেনটা সেন্ড করতে হবে। এখানে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, কুকয়েন বাইন্যান্স যেখান থেকে আনেন। এখানে হচ্ছে নেক্সট যে বাটনটা আছে এই নেক্সট বাটনের মধ্যে হচ্ছে ক্লিক করে ট্রানজ্যাকশনটা করে দিবেন আর কি। এটার উপর ক্লিক করে অ্যামাউন্ট বসাইতে দিবে, অ্যামাউন্ট বসাবেন। বসানোর পর আপনার যদি ট্যাগ থাকে ট্যাগ বসাবেন। বসানোর পর আপনার যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে উইথড্রটা করে নেবেন। 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। এই আপডেটটা আপনাদের সাথে দেওয়ার ছিল, তো এই আপডেটটা দিয়ে দিলাম। পরবর্তীতে আমরা দেখাই দিব কীভাবে হচ্ছে টোকেনটা ক্লেম করবেন, এয়ারড্রপের যে রিওয়ার্ডটা পাইছেন ওইটা কীভাবে ক্লেম করবেন এবং ওইটার প্রাইস কীরকম হবে ওই সম্পর্কে আমরা পরের আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটাতে জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সকল আপডেট সবার আগে দিয়ে থাকি, ঠিক আছে। ওইখান থেকে সব কিছু আপডেট পেয়ে যাবেন।